রাজ রতন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ নানা ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভারত বলছে বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো পদক্ষেপ কিংবা প্রকল্প তারা কখনই গ্রহণ করবে এবং বাংলাদেশে ক্ষতি হয় এমন কোনো কাজ তারা করবে না বাস্তবে প্রতিশ্রুতির প্রতিফলন কতটুকু দেখতে পাচ্ছেন আপনি আসলে একটা জিনিস আমাদের একটু পরিষ্কার বোঝা উচিত যে পৃথিবীতে বন্ধুরাষ্ট্র শত্রু রাষ্ট্র বলতে চিরস্থায়ী কোনো রাষ্ট্র নেই পৃথিবীতে প্রতিবেশী আছে আর অর্থনৈতিক বিবেচনায় পুঁজিবাদী রাষ্ট্র আছে সাম্রাজ্যবাদী রাষ্ট্র আছে সমাজতান্ত্রিক রাষ্ট্র আছে কারণ ভারত একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কেউ কেউ ভারতকে হিন্দু রাষ্ট্র বলে এক ধরনের প্রপাগান্ডা করার চেষ্টা করেন কেউ কেউ ভারতকে আবার রাষ্ট্র বলে আর ধরনের আশ্বাস পাওয়ার চেষ্টা করেন কিন্তু দেখতে হবে ভারত একটা রাষ্ট্র সে একটা পুঁজিবাদী রাষ্ট্র থেকে সাম্রাজ্যবাদী রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে ফলে তার ইন্টারেস্টটা কী সে আমাদের দেশটাকে নিয়ে কি ভাবতে চায় আমরা আমাদের জনগণকে নিয়ে আমরা কি ভাবতে পারি এখন আমাদের বাংলাদেশের ভূ সম্পর্কে একটা কথা এস এস খান সাহেব চমৎকার বলেছেন যে সেটা ব্যাখ্যা করলে এরকম দাঁড়ায় বাংলাদেশ হচ্ছে পানি এবং পলির দেশ প্রতি বছর আমাদের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ তেইশশো মিলিমিটার মিলিমিটার এবং আমাদের দেশের যা বৃষ্টিপাত হয় তার চেয়ে যে পনেরো গুণ বেশি পানি কিন্তু বাংলাদেশের উপর দিয়ে গড়িয়ে চলে যায় সমুদ্রে এটা উপর থেকে আসে একটা কথা বলেছেন যে মানে ভূগোল কিন্তু রাজনীতি মানে না পাহাড় থেকে পানিটা গড়িয়ে আসবে সেটা কিন্তু রাষ্ট্রীয় সীমানা মানবে না সে তো গড়িয়ে যাবেই যে কারণে পৃথিবীতে যে দুইশো সতেরোটার উপরে যে আন্তর্জাতিক নদী আছে সেটা পৃথিবীর কোথায় উৎপত্তি তার চেয়ে বড়ো কথা কোন দিক দিয়ে সেটা বয়ে গেছে সেইটার উপর নির্ভর করে গোটা পৃথিবী থেকে নদী সংক্রান্ত একটা আন্তর্জাতিক মতামত আছে আমরা ভারতের কাছ থেকে অন্তত সেই মতামতটারও একটা প্রতিফলন দেখতে চেয়েছিলাম বাংলাদেশটাকে একটা জীবন্ত বদ্বীপ বলা হয় যেহেতু প্রতি বছর এখানে আমরা যদি দেখি পানির যে যোগান প্রায় এক হাজার চুরানব্বই মিলিয়ন একর ফুট ফিট তার মধ্যে দুশো ছিয়াত্তর মিলিয়ন একর ফিট আমাদের বাংলাদেশে আভ্যন্তরীণ আর বাকিটা আসে আটশো আঠারো মিলিয়ন একর ফিট আসে আমাদের বাইরে থেকে সেখানে চুয়ান্নটা আন্তর্জাতিক নদীর মধ্যে একান্নটা ভারত থেকে তিনটা আমরা বলি মায়ানমার থেকে যদি আসে এই নদীগুলো তো গিয়ে সমুদ্রে পড়েছে তাহলে কোনো একটা নদী যদি সমুদ্রে পড়ে অথবা কোনো নদী যদি শাখা নদী হয়ে সমুদ্রে পড়ে তার চলার পথে কেউ বাধা দিতে পারবে কি যেমন আমরা যদি বলি দানীয়ব নদীটা প্রায় চোদ্দোটা দেশের মধ্য দিয়ে প্রবাহিত ইউরোপের দেশগুলো প্রথম বিশ্বযুদ্ধ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে সেখানে পানি কি তারা আটকেছে কিংবা আমরা যদি বলি যদি বলি যে নীল নদী হ্যাঁ কিংবা রাইন নদী হ্যাঁ মেকং যদি ছটা দেশ নিয়ে প্রবাহিত হয়েছে তাহলে পৃথিবীর দেশে দেশে কিন্তু এই অন্তত জেনারেল এগ্রিমেন্টটা আছে যে কেউ উজানের দেশ ভাটির দেশকে বঞ্চিত করে অথবা পানির মানে প্রবাহকে বিনষ্ট করে অথবা পানির কোয়ালিটি মানে মানটাকে নষ্ট করে এইরকম কাজও তারা করবে না কিন্তু আমরা ভারতের কাছ থেকে সে জিনিসটা দেখি নাই এবং আমরা যেটা দেখেছি যে প্রতি বছর দুই হাজার চারশো কোটি টন পলি আসে নদী বেয়ে এই পলি জমে যেহেতু বাংলাদেশটা তৈরি হয়েছে এবং বাংলাদেশের জীবন্ত তো বলা হয় এই কারণে প্রতি বছর এখনও গড়ে প্রায় বারো বর্গ কিলোমিটার করে জমি আমাদের পুনরুদ্ধার হয় যেহেতু পানি আসছে না তখন এই পলিটা কোথায় যাবে পলিটাই এসে জমা হয় নদীর বুকে ফলে নদীর বুকটা ভরাট হয়ে যাচ্ছে এবং বর্ষাকালে সেটা ওভারফ্লো হয়ে যাচ্ছে ফলে আমাদের দেশ একদিকে পানি থেকে যদি বঞ্চিত হয় ভারত বাঁধের মতন মানে মালার মতো বাঁধ তৈরি করেছে ফলে বাঁধের এই মালায় বাংলাদেশ কিন্তু গলার ফাঁসের মতো পড়ে গেছে একটা ছোট্ট হিসাব করা হয়েছিল যে ফারাক্কাবাদের বাঁধের প্রভাবটা বাংলাদেশে কি পড়েছিল একসময় সময় আইনুল নিষাদ একটা হিসাব করে দেখিয়েছিলেন বর্তমান বাজার মূল্যে দেখলে দেখা যায় প্রতি বছর প্রায় আড়াই হাজার কোটি টাকার ধান উৎপাদন থেকে বাংলাদেশ বঞ্চিত হয় শুধু তিস্তার কারণে ওই অঞ্চলে প্রায় কমপক্ষে পাঁচশো কোটি টাকার আমাদের কৃষি উৎপাদন থেকে আমরা বঞ্চিত হই এটা দেখালো একদম প্রত্যক্ষভাবে কৃষি উৎপাদন থেকে কি বঞ্চিত হলাম আমাদের যে পানির প্রবাহ কমে যাওয়াতে চব্বিশ হাজার কিলোমিটার দীর্ঘ যে আমাদের নদীপথ ছিল সেটা এখন প্রায় ছয় হাজার কিলোমিটার এসেছে নাব্যতা এসে থেকেছে প্রায় চার হাজার কিলোমিটারের মতো ফলে নদীর নাব্যতা কমে গেছে তার প্রভাব কি আমাদের এই পানিটা উপর থেকে যখন নিচে যেত তখন সমুদ্রের লোনা পানি আসার প্রবাহটাকে সে ঠেকাতো লোনা পানি আসার প্রবাহটা এখন আগের মতো ঠেকাতে পারে না বলে লোনা পানির প্রবণতা বাড়তে বাড়তে এখন অনেকটা বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত উঠে এসেছে পৃথিবীতে যে সাহারা মরুভূমি হয়েছিল সেটা হয়েছিল কিন্তু লবণাক্ততার কারণে সাহারা দশ হাজার বছর আগে একটা সবুজ শ্যামল ভূখণ্ড ছিল ফলে এই আমেরিকান একদল ইয়ে আসছিলেন বিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানী তারা বাড়িন প্রকল্পটাকে দেখে তারা বলছিলেন যে এটা টেন্ডেন্সিটা যে আমরা দেখছি লবণাক্ততা যে পরিমাণ বাড়ছে ভূগর্ভস্থ পানির আনলিমিটেড ইউজের কারণে এবং ওইদিকে উজানের পানি না আসার কারণে ভাটির পানি সামনের দিকে চলে আসার কারণে বাংলাদেশের পরিণতি কি ভবিষ্যতে সাহারা হবে ফলে একদিকে ভারত কর্তৃক পানি প্রত্যাহার আরেকদিকে আমাদের দেশের অনিয়ন্ত্রিত পানি উত্তোলন এবং তার সঙ্গে সমুদ্রের লোনা পানির প্রবাহ সব মিলিয়ে আমরা কিন্তু পানির দেশ এখন পানিহীনতার দেশে পরিণত হয়ে যাচ্ছে জি ধন্যবাদ কাছে আসবো জামান রতন নদীগুলোকে রক্ষা করতে না পারলে আমাদের পানি নিরাপত্তার চরম আকার ধারণ করবে পৃথিবীতে হয়তো এমন কোন নদীর কোনো নজির নেই যে নদী রক্ষার জন্য উচ্চ আদালতকে এতগুলো নির্দেশনা দিতে হয় এমনকি মাননীয় প্রধানমন্ত্রী এই নদীগুলোকে রক্ষা করার জন্য জিরো টলারেন্স জিরো টলারেন্স ঘোষণা করেছে তারপরেও কিন্তু আপনার এই দখল কিংবা এই দূষণ আমরা বন্ধ থাকতে দেখছি না এবং নদীগুলোকে আমরা রক্ষা করতে পারছি না তাহলে উপায়টা কি সমস্যাটা যেটা আপনি উল্লেখ করলেন হাসান মাহমুদ সাহেব তার কিছু কথার মধ্যে সেটা বলেছেন যে যারা এই সমস্ত দখল করে এবং দূষণ করছে তারা এত পাওয়ারফুল যে অনেক সময় কোনো নির্দেশনাকেই তারা হয়তো কেয়ার করেন না কিংবা যারা নির্দেশনা দেন তাদের উপরেও চড়াও হন বলে অনেক সময় তিনি এরকম কথা বলেছেন এখন আমাদের দেখে দেখেন নদী যেটা যদি বেঁচে থাকে সেটা হলো জনগণের যদি শুকিয়ে যায় দখলদারদের ফলে দূষণে এবং দখলে যখন নদী বিপর্যস্ত হয় এর মধ্যে বুঝতে হবে নদীর উপর একটা আগ্রাসন চলছে আমরা যখন ভারতের নদী আগ্রাসনের কথা বলি দেশের অভ্যন্তরে নদী আগ্রাসন কিন্তু তার চেয়ে কোনো অংশে কম নয় ভারত পানি দিচ্ছে না সেটা ভারতের সঙ্গে যেমন আমাদের ফয়সলা করা দরকার আমরা যে আমাদের নদীগুলোকে শুকিয়ে মারছি আমাদের ঢাকা শহরের মতো এইরকম শহরকে পৃথিবীর আর কোথাও আছে যার চার দিকে চারটা নদী একদিকে বড়িগঙ্গা শীতলক্ষা তুরাগ এবং বালু এবং চার নদী ভিতরে ছিল তেতাল্লিশটা খাল সে খালগুলো কোথায় গেলো নদীগুলো কেন নর্দমায় পরিণত হলো পরিবহন ব্যবস্থা মানুষ নদীর পাড়ে হাওয়া খেতে যেত এখন নদীর পাড় থেকে দ্রুত পালিয়ে যায় দুর্গন্ধের জন্য এটা কে করলো কারা করলো এবং এ ব্যাপারে কতটুকু জিরো টলারেন্স এটা আসলে কি টলারেন্সটা জিরো নাকি আমি কখনো কখনো এরম করছি যে যারা অপকর্ম করছে তাদের প্রতি আমি কোনোরকমের টলারেন্স দেখাচ্ছি না আমাদের অনেক সম্বন্ধে টলারেন্সটাই জিরো হয়ে গেছে মানে টলারেন্স আছে কি নাই এটাও অনেক সময় বুঝতে পারা যায় না যখন আমরা ক্ষমতাসীনদেরকে নদী দখল করতে দেখি নদীর মধ্যে আমরা কৃত্রিমভাবে স্থাপনা নির্মাণ করতে দেখি এখন আমরা যেটা বলতে চাই যে একদিকে আমাদের অর্থনীতির প্রভাবটা কি নদী এবং পানির ক্ষেত্রে পানির ব্যবহারটা কি এটা তো আর এখন ব্যাখ্যা করে বলার দরকার নেই আমরা খাবার জন্য পানি থেকে শুরু করে কৃষিকাজের জন্য পানি জীবন ধরনের পানি এমনকি আমার যদি শরীরটা আমরা বলি শরীরের ছেষট্টি শতাংশ আছে পানি ভারত যে আন্তনদী সংযোগ প্রকল্পের নামে আন্তনদী ধ্বংস প্রকল্প শুরু করেছে সেটাই কত বড় আনসাইন্টিফিক কিন্তু তারপরে ভারত করছে কেন আপনি ধরুন আপনি এক একটা অঞ্চলের পরিবেশ গড়ে ওঠে একরকম যে মরুভূমিতে যে ধরনের প্রাণী থাকে জলাভূমিতে সেরকমের প্রাণী থাকে না ফলে আপনি যদি মরুভূমিতে নদী নিয়ে যেতে চান তাহলে মরুভূমির প্রাণী সেখানে টিকতে পারবে না আর জলাভূমির প্রাণী শুকিয়ে যাওয়ার কারণে তারাও টিকবে না এটা এই জন্য কখনো একটা অববাহিকাকে কেউ ধ্বংস করতে চায় না ভারত তারা শুষ্ক অঞ্চলে পানি নিয়ে যাবে শুষ্ক অঞ্চল তো ওই কারণেই শুষ্ক ওই প্রকৃতির সঙ্গে তারা অ্যাডাপ্টেড হয়েই আছে তারপরে পানি যখন নিয়ে যাবে খোলা নালা দিয়ে পানি যখন নিয়ে যাবে প্রায় ছেষট্টি থেকে সত্তর শতাংশ পানি তো বাষ্পীভূত হয়ে চলে যাবে ফলে যে পরিমাণ পানি সে নিতে চাইবে সে পরিমাণ পানি সে নিতে পারবে না ফলে এই পানি নিয়ে ভারত কতটুকু লাভবান হবে তার চেয়ে বড়ো কথা সে ব্রহ্মপুত্রের পানি যে পানি আমাদের বাংলাদেশের মোট পানি প্রভাবে প্রায় আশি শতাংশের মতো যেটা তার শাখা নদী নিয়ে আসে সেই পানিটা সে পদ্মায় নিয়ে ফেলবে আবার পদ্মার পানি সে আরেক জায়গায় নিয়ে যাবে মূলত এই ব্রহ্মপুত্র অববাহিকার যে বিশাল অঞ্চল সেটা কিন্তু একটা মরুকরণের জায়গায় যাবে এর মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে আমাদের এখানে যদি দেখি যে আমাদের রাজনীতির উপর ভারতের কর্তৃত্ব কতখানি করতে চায় নদী এবং প্রকৃতির উপর সে কতখানি কর্তৃত্ব করতে চায় আমাদের সংস্কৃতিতে সে কী আগ্রাসন তৈরি করতে চায় এবং আমাদের মনস্তত্ত্বে কি কীভাবে তৈরি করতে চায় যে আমরা একটা আত্মসমর্পণ আগেই করে থাকবো ভারত একটা বিশাল দেশ যেমন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো একটা কথা বলেছিলেন যে এই সমস্ত প্রতিবেশীর সঙ্গে থাকাটা অনেকটা হাতির পাশে ঘুমানোর মতো হাতি যদি একবার নড়ে ওঠে তাহলে কিন্তু পাশের প্রতিবেশী চ্যাপটা হয়ে যাবে ফলে তাদের সঙ্গে সবসময় একটা সতর্ক থাকা দরকার সেই সতর্কতা আমাদের কিন্তু রাষ্ট্র এবং সরকারের মধ্যে খুব বেশি দেখছি না সদিচ্ছার কথা আমরা বলছি সদিচ্ছা দিয়ে পৃথিবীতে কিচ্ছু হয় না যদি সঠিক পরিকল্পনাটা না হয় আমরা অনেক সদিচ্ছার কথা শুনেছি কিন্তু সঠিক পরিকল্পনা এবং সেটা কার্যকর করার জন্য জনগণের সঙ্গে জনগণের একটা সম্পর্ক যেমন তৈরি করা দরকার ফারাক্কাবাদের প্রভাব বাংলাদেশের জনগণের উপর যেমন পড়েছে ফারাক্কাবাদের কুফল ভারতের জনগণও কিন্তু পেয়েছে ওখানে পানি ব্যবসায়ীরা যে পরিমাণ লাভবান হয়েছে সাধারণ মানুষ কিন্তু সেই পরিমাণ লাভবান হয় নাই তারা ক্ষতির সম্মুখীন হয়েছে ফলে এটা একটা যেটা এসআই খান সাহেব বলেছেন আমরা যদি একটা দেশের অভ্যন্তরে একটা জাগরণ তৈরি করতে পারি এই নদী এবং পানির দেশ পলির দেশ পানি এবং পলির দেশ পানি না থাকলে পলি থাকবে না পার পনি থাকলেও পানি যদি না থাকে এটা মরুভূমি হয়ে যাবে এই দেশ বাঁচাবার জন্য অন্তত এই ক্ষেত্রে আমাদের একটা ঐক্যমত হওয়া দরকার দখল দখল এবং দূষণের বিরুদ্ধে আমাদের একটা প্রতিরোধ হওয়া দরকার আমার পানিকে কেউ যদি দূষিত করে এটার মতো ক্রাইম আর হতে পারে না কারণ আমি আমার ব্যক্তিগত স্বার্থে অসংখ্য মানুষের জীবনকে আমি কখনোই দুর্বিষহ করে তুলতে পারি না সে ধরনের একটা কার্যকর জনমতও আমাদের এখানে গড়ে তোলা দরকার